এই মুহূর্তে এটা ব্রেকিং নিউজ, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে এবার কংগ্রেসের ফল গোচর রুজু করা হয়েছে। উচতনিমূলক মন্তব্য দিয়ার গোচর এবার কংগ্রেসের ফল দেশের গৃহমন্ত্রীর বিরুদ্ধে দিয়া হয়েছে। আর এই মুহূর্তে যদি সমগ্র দেশ চায় হলে গোচর রুজু করার রাজনীতি চলিছে কংগ্রেস আর বিজেপির মাজত। প্রথমে যদি বিজেপিয়ে কংগ্রেসের বিরুদ্ধে দিয়ে, তারপর আক কংগ্রেসে বিজেপির বিরুদ্ধে দিয়ে, এতিয়া সম্পূর্ণরূপে দেশত গোচর রুজু করার রাজনীতি টুঙ্গত উঠিছে। আর এবার এই রাজনীতির অংশ হয়ে পড়ছে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ, আর এইবার গোচর তরিছে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সূর্যেওয়ালাই। এই মুহূর্তের এই ব্রেকিং নিউজ আপনাদের আগবাইছো। অমিত শাহর বিরুদ্ধে গোচর রুজু, গোচর দিছে কংগ্রেসের রণদীপ সূর্যেওয়ালাই। সমাজত হিংসা বিয়পাই দিয়ার ভাষণ দিয়ার বিরুদ্ধে, অর্থাৎ উচতনিমূলক মন্তব্য দিয়ার বিরুদ্ধে এবার অমিত শাহর বিরুদ্ধে গোচর। কংগ্রেসের নেতা রণদীপ সূর্যেওয়ালাই গোচর রুজু করেছে। বিজেপির সমদলর আয়োজন করা নেতৃত্বর বিরুদ্ধে গোচর। বেঙ্গালুরুর কেবাখনো থানাত দাখিল করেছে এজাহার। কর্ণাটক রাজনীতি, কর্ণাটকের নির্বাচনত এই মুহূর্তত গোচরের রাজনীতি তুঙ্গত। উচতনিমূলক মন্তব্য দিয়ার বাবে এবার কেন্দ্রীয় গৃহমন্ত্রীর বিরুদ্ধে কর্ণাটকত গোচর রুজু করেছে বা গোচর দিছে বা এজাহার দিছে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রণদীপ সূর্যেওয়ালাই। কর্ণাটকত বিধানসভা নির্বাচন আর সমান্তরালক গোচরের রাজনীতি, এজাহার দিয়ার রাজনীতি তুঙ্গত উঠিছে। বিজেপি কংগ্রেস উভয়ে দুয়ো দলের নেতার জ্যেষ্ঠ নেতাসকলের বিরুদ্ধে গোচর রুজু করেছে। কিছুদিনের পূর্বে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা যুব কংগ্রেসের সভাপতির বিরুদ্ধেও গোচর রুজু করলে, অবশ্যই সেয়া কংগ্রেসের নিলম্বিত সদস্যর ফলপ্রায় করা হয়েছিল। কিন্তু এবার কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে রণদীপ সূর্যেওয়ালার এজাহার বেঙ্গালুরুত, আর উচতনিমূলক মন্তব্য দিয়ার বিরুদ্ধে এবার রণদীপ সূর্যেওয়ালাই কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে তরিলে গোচর।